بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন অনলাইন ক্লাস বন্ধ থাকার পর পুনরায় আজকে আবার শুরু করছি। প্রাণপ্রিয় শিক্ষার্থী, দেখো একটা সৃজনশীল অঙ্কের টাক লিখেছি। জামাল সাহেব তার বাবার সম্পত্তির 18 ভাগের 7 অংশের মালিক। তার বাবার সম্পত্তির পরিমাণ 36 একর। তিনি তার বাবার সম্পত্তির 1/3 মেয়েকে এবং 2/2 ছেলেকে দিলেন। ক নাম্বার, জামাল সাহেবের সম্পত্তির পরিমাণ কত? দেওয়া আছে তার বাবার সম্পত্তির পরিমাণ কত? 36 একর। অতএব জামাল সাহেবের সম্পত্তির পরিমাণ বাবার সম্পত্তি অর্থাৎ 36 এর 18 ভাগের 7 এত একর সমান 14 একর। এই গেল ক নাম্বার অংশটি। পরবর্তী আসো খ নাম্বার। খ নাম্বার অংশটি আছে হলো কো তোমার, তিনি তার ছেলে ও মেয়েকে কত একর সম্পত্তি দিয়েছিলেন। খ নাম্বার অংশটা লেখো, তিনি তার ছেলেকে দিলেন, তিনি তার ছেলেকে ছেলেকে দিলেন দিলেন সমান তিনি তার ছেলেকে দিলেন সমান 14 এর 2 ভাগের 1 একর। 14 এর 2 ভাগের 1 একর, কাটাকাটি করো, 2 হকে 2 7 গুণে 14 সমান 7 একর। তিনি তার ছেলেকে দিলেন কত? 7 একর। তিনি তার মেয়েকে দিলেন, মেয়েকে দিলেন সমান 14 এর, তিনি তার মেয়েকে দিলেন 14 এর 3/1 3 ভাগের 1 একর। এখানে কাটাকাটি করা যায় না, 3 এর 14 একর কাটাকাটি করা যায় না, তাইলে লিখতে হবে 3 এর 14 একর। 3 এর 14 একর, তাহলে ছেলের সম্পত্তি এবং মেয়ের সম্পত্তি দুটো অংশই বের হলো। পরবর্তী আসো গ নম্বর। গ নম্বরটা আছে, তিনি তার ছেলে ও মেয়েকে সম্পত্তির পরিমাণ, তাদের বাবা মার সম্পত্তির কত অংশ? তাহলে এখন আসো, ছেলে ও মেয়েকে মোট সম্পত্তি দিলেন, সম্পত্তি দিলেন সমান 7 যোগ 3 এর 14 এত একর সমান, এখানে 3 হলো লসাগু 21 যোগ 14 এত একর সমান 3 এর 35 একর সমান আসলে কত? 3 এর 35 একর। তিনি তার ছেলে ও মেয়েকে দিলেন হলো 3 এর 35 অংশ। এখন আসো ধরি জামাল সাহেবের মোট সম্পত্তি 1 অংশ। জামাল সাহেবের মোট সম্পত্তি 1 অংশ। ধরি বা মনে করি জামাল সাহেবের মোট সম্পত্তি 1 অংশ। জামাল সাহেবের মোট সম্পত্তি 1 অংশ। তাহলে এখন আসো
এখন আসো 14 একর অতএব 14 একর সমান এক অংশ 14 একর সমান এক অংশ অতএব 1 একর সমান 14 এর এক অংশ 14 ভাগের এক অংশ অতএব 3 এর 35 অতএব 3 এর 35 একর সমান 1 গুণন 35 নিচে হলো 14 গুণন 3 নিচে হলো 14 গুণন 3 নিচে হলো তোমার 14 গুণন 3 কাটো 7 দিয়ে 7 গুণে 14 এত অংশ এত অংশ এত অংশ অতএব অতএব ছেলে ও মেয়েকে ছেলে ও মেয়েকে অতএব ছেলে ও মেয়েকে সম্পত্তির পরিমাণ ছেলে ও মেয়ের ছেলে ও মেয়ের সম্পত্তির ছেলে ও মেয়ের সম্পত্তির পরিমাণ তাদের বাবার সম্পত্তির সম্পত্তির পরিমাণ পরিমাণ তাদের তাদের বাবার সম্পত্তির তাদের বাবার সম্পত্তির ছয় ভাগের পাঁচ অংশ তাদের বাবার সম্পত্তির ছয় ভাগের পাঁচ অংশ এই গেল প্রথম সৃজনশীল অঙ্ক এর পরবর্তী আসো দ্বিতীয় নম্বর সৃজনশীল অঙ্কটি এর পরবর্তী আসো দুই নম্বর দ্বিতীয় নম্বর সৃজনশীল অঙ্কটি দ্বিতীয় নম্বর সৃজনশীল অঙ্কটি লেখো রাকিব সাহেব তার জমির দুই নম্বরটা রাকিব সাহেব তার জমির রাকিব সাহেব তার জমির আটের এক অংশ স্ত্রীকে আটের এক অংশ স্ত্রীকে কমা আটের এক অংশ স্ত্রীকে কমা দুইয়ের এক অংশ পুত্রকে দুইয়ের এক অংশ পুত্রকে এবং দুইয়ের এক অংশ পুত্রকে এবং চারের এক অংশ মেয়েকে দান করলেন এবং চারের এক অংশ মেয়েকে দান করলেন চারের এক অংশ মেয়েকে দান করলেন তারই তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 60,000 টাকা তার অবশিষ্ট তার অবশিষ্ট সম্পত্তির তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 60,000 টাকা তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 60,000 টাকা ক নাম্বার আসো ক নাম্বার লেখ রাকিব সাহেবের মোট কত অংশ রাকিব সাহেব মোট কত অংশ দান করলেন রাকিব সাহেব মোট কত অংশ দান করলেন রাকিব সাহেব মোট কত অংশ দান করলেন খ নাম্বার হলো তার মোট জমির মূল্য কত তার মোট জমির মূল্য কত তার মোট জমির মূল্য কত গ নাম্বার
প্রত্যেকের জমির মূল্য কত? প্রত্যেকের জমির মূল্য কত? প্রত্যেকের জমির মূল্য কত? আসা সমাধান, সমাধানে ক নাম্বার আসো, ক নাম্বারটা দিয়ে লেখো মোট দান করে, মোট দান করে ইকুয়াল টু আটের এক যোগ দুইয়ের এক যোগ চারের এক অংশ জমি, এত অংশ জমি সমান এখানে আট হলো লসাগু এক যোগ চার যোগ দুই, এত অংশ জমি সমান আট ভাগের সাত অংশ জমি। মোট দান করলে হল তোমার আট ভাগের সাত অংশ জমি, মোট দান করলে কত? আট ভাগের সাত অংশ জমি। পরবর্তী আসো খ নম্বর সমাধান, পরবর্তী খ নম্বর, খ নম্বর সমাধানে আসো। ধরি সম্পূর্ণ জমি এক অংশ, ধরি সম্পূর্ণ জমি, ধরি সম্পূর্ণ জমি এক অংশ, ধরি সম্পূর্ণ জমি এক অংশ, অতএব অবশিষ্ট থাকে, অতএব অবশিষ্ট, অবশিষ্ট জমি, অবশিষ্ট জমি সমান এক বিয়োগ আট ভাগের সাত অংশ, এক বিয়োগ আট ভাগের সাত অংশ সমান এখানে আট হলো লসাগু আট বিয়োগ সাত এত অংশ সমান আট ভাগের এক অংশ, অবশিষ্ট জমি হলো আট ভাগের সাত অংশ। এখন আসো প্রশ্ন মতে, প্রশ্ন মতে আটের এক অংশ জমির মূল্য ষাট হাজার টাকা, অতএব এক বা সম্পূর্ণ, এক বা সম্পূর্ণ অংশ জমির মূল্য ষাট হাজার গুণন আট ভাগ হলো এক, এত ছয়টা আটচল্লিশ, ছয়টা আটচল্লিশ চার লক্ষ আশি হাজার টাকা। সম্পূর্ণ জমির মূল্য বেরোলো কত? চার লক্ষ আশি হাজার টাকা। অতএব মোট সম্পত্তির, অতএব মোট সম্পত্তির মূল্য চার লক্ষ আশি হাজার টাকা, অতএব মোট সম্পত্তির মূল্য বের হলো চার লক্ষ আশি হাজার টাকা। এ গেল গ অংশের সমাধান। এর পরবর্তী আসো খ অংশের সমাধান গেল, পরবর্তী আসো গ অংশের সমাধান, পরবর্তী আসো গ অংশের সমাধান। গ বলছে কি কে কতটুকু সম্পত্তি পায়, গ নাম্বার স্ত্রীর জমির মূল্য, স্ত্রীর জমির মূল্য, স্ত্রীর জমির, জমির মূল্য, স্ত্রীর জমির মূল্য সমান, স্ত্রীর জমির মূল্য সমান চার লক্ষ আশি হাজার, এর আটের এক এত টাকা, আট হকে আট ছয়টা আটচল্লিশ, ছয়টা আটচল্লিশ সমান ষাট হাজার টাকা,
स्त्री सम्पत्तिर मूल्य कत बल 60,000 टाका अत पुत्रेर जमीर मूल्य अत पुत्रेर जमीर मूल्य पुत्रेर जमीर मूल्य समान 48 एर दुई भागेर एक एतो टाका 240,000 टाका समान 240,000 टाका তাহলে এখন আস অতএব মেয়ের জমির মূল্য মেয়ের জমির মূল্য মেয়ের জমির মূল্য সমান এত এর চার ভাগের এক এত টাকা সমান 120,000 টাকা চার হাতে চার চার বারং 48 পরে চারটা শূন্য 120,000 টাকা 120,000 টাকা অতএব রাকিব সাহেবের সাহেবের স্ত্রীর জমির মূল্য স্ত্রীর জমির মূল্য 60,000 টাকা স্ত্রীর জমির মূল্য 60,000 টাকা কমা পুত্রের জমির মূল্য জমির মূল্য পুত্রের জমির মূল্য 240,000 টাকা এবং মেয়ের জমির মূল্য এবং মেয়ের জমির মূল্য মেয়ের জমির মূল্য 120,000 টাকা 120,000 টাকা মেয়ের জমির মূল্য 120,000 টাকা দেখো আজকে আমি তোমাদের সৃজনশীল দুটি অঙ্ক করালাম দীর্ঘ ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘদিন অনলাইন ক্লাস বন্ধ থাকার পর আজকে আমি তোমাদের দুটি সৃজনশীল অঙ্ক করালাম এবং পুনরায় আবার যথারীতি পূর্বের নিয়মে ক্লাস হবে আমরা চিন্তা ভাবনা করতেছি তোমাদেরকে পরীক্ষা নেওয়ার অংশ বিশেষে পরীক্ষা নেওয়ার অংশ বিশেষে এই পরীক্ষাটা আমরা হয়তোবা অনলাইনে প্রশ্নপত্র দিয়ে দেব অনলাইন থেকে প্রশ্ন নামিয়ে তোমরা পরীক্ষা দেবে সেটা বিষয় ভিত্তিক হতে পারে বা পাঁচমিশালিও হতে পারে সবাই সুস্থ থাকো সরকারের বিধিনিষেধ মেনে চলো বাইরে গেলে মাস্ক পরো নিজের সুরক্ষা থাকো এবং পরিবারকে সুরক্ষা রাখো আসসালামু আলাইকুম